আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে বড় মাছের ডিম ভাজি করে দেখাবো নতুন আলু দিয়ে। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি একটা পেঁয়াজ কুচি করে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। আপনারা আপনাদের মতো পরিমাণ মতোই তেলটা ইউজ করবেন, আর ডিম ভাজির মধ্যে একটু বেশি তেল মানে লাগে। এখন আমি একটু নেড়ে দিব। এখন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজ পাতাটা খুবই ভালো একটা গন্ধ আসে, সুন্দর ব্যাপারটা ভালো আসে। আপনারা অবশ্যই অবশ্যই তেজ পাতাটা দিবেন। এখন আমি আলু চিকন করে মানে কুচি করে রেখেছিলাম, এখন আমি কি কি এটার মধ্যে দিয়েছি, আমি 4-5টা কাঁচা মরিচ, স্বাদ মতো জাল দিছি, মরিচের গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনের গুঁড়া। এখন আমি এটা এখানে দিয়ে দিব। দেখুন এখন আমি বড় মাছের ডিমটা দিয়ে দিব। দেখুন কতটুকু ডিম, সবটুকু দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে দিব। এটা খুবই টেস্টি হয়, খুবই মজার একটা রেসিপি। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই মজার একটা ভাজি, ডিম ভাজি বড় মাছের। আর অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবেন। এটা আমি আসলে ছোটবেলার থেকে এটা খেয়ে আসতেছি, অনেক টেস্টি হয়, অনেক মজার একটা রেসিপি। আর গরম ভাতের সাথে তো কোনো তুলনাই নাই এই ভাজিটা। এখন আমি ঢাকনা দিয়ে একটু দেখে দিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। আর লবণটা আপনারা স্বাদ মতো লবণটা দিবেন, ভাজির মধ্যে বেশি লবণ হইলে আসলে খাওয়া যায় না। আপনারা একটু চেকে তারপরে আবার যদি লবণ লাগে তারপরে আপনারা দিয়ে। দেখুন এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি ঢাকনা উঠিয়ে এখন একটু নেড়ে দিব। দেখুন আস্তে আস্তে এখন তেলটা বের হচ্ছে। ঠিক আমার মতো এভাবে সেম রান্নাটাই করবেন। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি ঢাকনা উঠিয়ে এখন আমি একটু নেড়ে দিচ্ছি। দেখুন বড় মাছের ডিম ভাজিটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি আর 2 মিনিট রাখবো, তারপরে আমি একটু নামিয়ে নেব। এখন বড় বড় ইয়েগুলো থাকলে এভাবে আপনারা ভেঙে দিবেন ডিমটা। সবগুলি ডিম আমি এরকম করে ভেঙে দিচ্ছি। আপনারাও সেম এই কাজটা করবেন।
খুবই মজা হয়, গরম ভাতের সাথে তো তুলনাই হয় না। কারণ অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই ভাজি দিয়ে। আপনারা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন, রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন টেস্ট হয়েছে, কেমন মজা হয়েছে। এখন আমি আরও দুই মিনিট রান্নাটা করবো, আপনারা আমার সাথে এটা এখন আর দেখতে থাকুন। এখন আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিব, অবশ্যই অবশ্যই এটা দিবেন। এটা ফ্লেভারটা তো জানি নেই, ধনে পাতা কেমন টেস্টি হয়, কত মজার একটা গন্ধ। এখন আমি ঢাকনা দিয়ে দেখে দিব, আপনারা আমার সাথেই থাকুন। এখন আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটু নেড়ে দিব, দেখুন সুন্দর হয়েছে। দেখুন আমি এখন চুলাটা অফ করে দিব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। চুলাটা অফ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।